ইরানত নরসংহার ইরানের নরসংহারের পাছতেই জাঙুর খাই উঠিছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ইরানের দুটাক বোমা বিস্ফোরণের আড়ত ইসরায়েলের হাত থাকার অভিযোগ আনি ইসরায়েলক সকিয়নি ইব্রাহিম রাইসে ইরানের রাষ্ট্রপতিগিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুক সকিয়াই দিছে যে ইরানের নরসংহারের মূল্য ভরব ইসরায়েলে দুটাক বোমা বিস্ফোরণে জোকারি গেছে সমগ্র ইরান মধ্যপ্রাচ্যর সংঘাত চলি আছে মধ্যপ্রাচ্যর দুই দেশের মাজর সংঘাতক কেন্দ্র করে গাজা স্ট্রিপত উত্তেজনা অব্যাহত আছে আর সেই সংঘাত সেই উত্তেজনার মাজতে ইরানত দুটাক রহস্যজনক বিস্ফোরণ যে বিস্ফোরণক সন্ত্রাসবাদীর বিস্ফোরণ আখ্যা দিছে ইরান সরকারে তার মাজতে এই বিস্ফোরণের দায়িত্ব কোনো দেশ বা কোনো সংগঠনে এতিয়াও স্বীকার করা নাই আর সেয়ে ইরানের প্রত্যক্ষ অভিযোগ যে এই বিস্ফোরণের আড়ত আছে ইহুদি দেশ ইসরায়েল আর সেইভাবে এই বিস্ফোরণের মূল্য ভরব সাজু হোক ইসরায়েল এনেদরেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুক সকিয়াই দিলে ইসরায়েলের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিয়ে ইরানের বিস্ফোরণ বিশ মিনিটের ব্যবধানত দুটাক বৃহৎ বিস্ফোরণ ইরানের জেনেরেল কাসিম সুলেইমেনির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উলিওয়া হয়েছিল সমদল এই মৃত্যুবার্ষিকীত সমাধির কাষত সমদল বাহির করা হয়েছে শ লোক সমবেত হয়েছিল এই সমদলত কাসিম সুলেইমেনিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করিবৰ বাবে শ শ লোকের সমাগম আর তার মাজতে এটা প্রচণ্ড বিস্ফোরণে কপি উঠিছিল সমাধিস্থলী যত বহু লোক ঘূনিয়া হয়েছিল থিতাতে প্রাণ হেরুয়াইছিল বহু লোকে আর যে তথ্য এই মুহূর্তে আহিছে শতাধিক লোকের প্রাণহানি হয়েছে এই বিস্ফোরণত এই বিস্ফোরণ সংঘটিত হওয়ার লগেলগে সকলোরে মাজত হাহাকার লাগিল দৌড়াদৌড়ি লাগিল সকলে প্রাণর মমতাত পলালে আনহাতে দুর্গত সকলক উদ্ধার অভিযানত নামি পড়িল আন একাংশ আত্মীয় স্বজন সকল বিচারি আহিল বিস্ফোরণ স্থলীলৈ কিন্তু বিশ মিনিটের পিছতে ঘটিল দ্বিতীয়টো বোমা বিস্ফোরণ এই দুটাক বিস্ফোরণত এনেদরে রক্তাক্ত হয়ে উঠিল সমাধিস্থলী কাসিম সুলেইমেনির সমাধিস্থলীত রক্তাক্ত পরিবেশ যে বিস্ফোরণের ঘটনাত আন দুই শতাধিক লোক আহত হয়েছে এই দুটাক বোমা বিস্ফোরণের ঘটনায় সমগ্র দেশখনকে জোকারি গেছে আর এই ভয়াবহ বিস্ফোরণত ইসরায়েল জড়িত থকা বলে অভিযোগ করেছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিয়ে এক জনসমাবেশত অংশগ্রহণ করে ইয়াক সন্ত্রাসবাদী আক্রমণ আখ্যা দিয়ে ইরানের রাষ্ট্রপতিগিয়ে আর ইসরায়েলে এই আক্রমণের মূল্য ভরব লাগিব বলে হুঙ্কার দিলে রাষ্ট্রপতি রাইসিয়ে ইহুদি রাষ্ট্রখনে এনে ভয়াবহ অপরাধ সংঘটিত করে সারি যাব নয় বলে হুঙ্কার দিয়ার উপরও ইয়ার প্রতিশোধ লওয়া হব বলে সংবাদ মাধ্যমত মন্তব্য করে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিয়ে গাজাত চলি থাকা হামাস আর ইসরায়েলের যুদ্ধের মাজতেই ইরানত সংঘটিত হওয়া এই বিস্ফোরণের পাছতে মধ্যপ্রাচ্যর পরিস্থিতি আরও অধিক এতিয়া জটিল হয়ে উঠিছে কারণ ইরানের প্রত্যক্ষ হস্তক্ষেপত লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ ইয়েমেনের সন্ত্রাসবাদী তথা বিদ্রোহী সংগঠন হুথিয়ে আক্রমণ চলাই আছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আছে আর এই ক্ষেত্রে ইয়ার পূর্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রীগতে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনেও ইরানক সকিয়াই আহিছে যাতে এই যুদ্ধত ইরানে কোনো প্রকারে হস্তক্ষেপ নকরে কিন্তু বিগত সময়সাত ইরানে বিভিন্ন প্রকারে এই যুদ্ধত হস্তক্ষেপ করা পরিলক্ষিত হয়েছে সময়ে সময়ে ইরানের রাষ্ট্রপতি বা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমাইনিয়ে বিভিন্ন সময়ত হুঙ্কার প্রদান করেছে ইসরায়েলক হুঙ্কার প্রদান করেছে আমেরিকাক ইরানে বারে বারে অভিযোগ আনিছে যে আমেরিকার প্রত্যক্ষ হস্তক্ষেপত ইসরায়েলে গাজাত আক্রমণ চলাই আছে আনহাতে এই যুদ্ধত যাতে ইরানে হস্তক্ষেপ নকরে আমেরিকা আর ইসরায়েলে ওলোটাই সকিয়াই আহিছে ইরানক এই যুদ্ধত হস্তক্ষেপ করিলে পরিণতি অত্যন্ত ভয়ানক হওয়ারও সকিয়নি প্রদান করে আহিছে কিন্তু তার মাজত দুটাক রহস্যজনক বিস্ফোরণের ঘটনা সংঘটিত হল তাকো ইরানের জেনেরেল কাসিম সুলেইমেনির চতুর্থ মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত সংঘটিত হওয়া এই বিস্ফোরণের আড়ত ইসরায়েল জড়িত থাকার অভিযোগ আনি ইরান এই মুহূর্তত সরব হয়েছে বারে বারে সকিয়াইছে ইসরায়েলক উল্লেখযোগ্য যে ইরানের এজন সেনার জেনেরেল কাসিম সুলেইমেনি আজিরপর চারি বছর পূর্বে আমেরিকার ড্রোন আক্রমণত নিহত হয়েছে আমেরিকার ড্রোন আক্রমণত মৃত্যু হয়েছিল কাসিম সুলেইমেনির
আৰু ইৰাণৰ এই সেনা জেনেৰেল গৰাকীৰ মৃত্যুবাৰ্ষিকীৰ দিনটোত শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানত এই দুটা বিস্ফোৰণৰ ঘটনাই যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে যদিওবা এই বিস্ফোৰণৰ দায়িত্ব কোনেও এতিয়াও স্বীকাৰ কৰা নাই তাৰ মাজতে ইৰাণ দৃঢ় বিশ্বাসী যে এই বিস্ফোৰণৰ আঁৰত ইজৰাইল জড়িত আছে গডিকে এই বিস্ফোৰণে পুনৰ মধ্যপ্ৰাচ্যৰ সংঘাত আৰু নতুন দিশলৈ লৈ যাব নেকি ইয়াকে লৈ সমগ্ৰ বিশ্বজুৰি চলিছে এতিয়া ব্যাপক চৰ্চা কাৰণ ইজৰাইলে বারে বারে ইরানক হকিয়ে আহিছে বারে বারে লেবাননক হকিয়ে আহিছে হুথিক হকিয়ে আহিছে হুথিক সমষ্টিত প্রত্যুত্তর দি গৈছে লোহিত সাগরত কারণ ইসরায়েল অভিমুখী প্রতিখন জাহাজত আক্রমণ চলাই গৈছে হুথিয়ে লোহিত সাগরত তার প্রত্যুত্তর আমেরিকা দিছে ইসরায়েলে দিছে ঠিক তেনেদরে লেবাননত সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লার প্রতিটো আক্রমণৰ প্রত্যাক্রমণ কৰিছে ইসরায়েলে তার মাজতে ইসরায়েলে চলোৱা আক্রমণত ড্রোন আক্রমণত লেবাননৰ বেইৰুতত থকা হামাছৰ এজন শীৰ্ষ নেতাৰ ঘাটি উৎখাত কৰা হয় সেই ঘাটি বোমা বিস্ফোৰণেৰে ধ্বংস কৰা হয় যিটো বিস্ফোৰণত আনকি এজন শীৰ্ষ নেতা হামাছৰ ডেপুটি কমাণ্ডাৰো নিহত হৈছে আৰু এনেদৰে এই যুদ্ধক লৈ ইজৰাইলে প্ৰতিটো প্ৰত্যাহ্বানৰ মোকাবিলা কৰি গৈছে লগতে সকিয়াই গৈছে আৰু এই যুদ্ধ বহু মাহ ধৰি চলাৰ হুংকাৰ প্ৰদান কৰি গৈছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে আৰু তাৰ মাজৰ ইৰাণৰ দুটাকৈ বিস্ফোৰণে মধ্যপ্ৰাচ্যৰ পৰিস্থিতি এতিয়া কোন দিশে নিয়ে তাৰ প্ৰতি উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে কিন্তু ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ স্পষ্ট মত যে যিয়েই হস্তক্ষেপ কৰিব সিয়েই সাৰি যাব নোৱাৰিব জুইৰ লগত খেলা নকৰিবলৈ বাৰে বাৰে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে হকিয়াই আহিছে হামাছক হকিয়াই আহিছে ইৰাণক হকিয়াই আহিছে লেবানন আৰু হুথিক গতিকে তেনেস্থলত এই দুটাকৈ বিস্ফোৰণে পৰিস্থিতি আৰু অধিক জটিল কৰাৰ আশংকা এই মুহূৰ্তত বৃদ্ধি পাইছে যি বিস্ফোৰণত শতাধিক লোকৰ প্ৰাণহানি হ'ল যি বিস্ফোৰণত 2 শতাধিক লোক আহত হ'ল আৰু এই বিস্ফোৰণৰ অভিযোগ ইজৰাইলৰ বিৰুদ্ধে আনি ইয়াৰ প্ৰতিশোধ লোৱা হ'ব বুলি ইজৰাইলক সকিয়াই ক'লে যে ইজৰাইলে এই বিস্ফোৰণৰ মূল্য ভৰিব লাগিব